আসসালামু আলাইকুম, অভিনাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাজেট বাস্তবায়নযোগ্য, পুরোপুরি অটোমেশন হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বললেন অর্থমন্ত্রী। ভারতে 3 লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মারা গেছে প্রায় 8,500। করোনা আক্রান্তদের চিকিৎসায় ফেনীতে উপজেলা পর্যায়ে চালু হচ্ছে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা। এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই বাজেটের খবর। করোনা মহামারীতে এবারের বাজেটকে মানুষ রক্ষার বাজেট উল্লেখ করে তা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি জানান, পুরোপুরি অটোমেশন হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা যাবে। তার মতে, মোবাইল ফোনে কথা বলায় নতুন করে 5 ভাগ কর জনজীবনে প্রভাব ফেলবে না। তিনি বলেন, 1,90,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে ব্যাংক খাতে চাপ পড়বে না। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, আমাদেরকে ভিন্ন পথে আমাদেরকে কাজটি করতে হয়েছে। সেই জন্য হয়তো আপনার দেখবেন অনেকের কাছে মনে অসঙ্গতি মনে হবে, আমরা যেভাবে সাজিয়েছি আমরা সেভাবে মনে করি যেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতির গতিপথ ঠিক রাখতেই সরকার এবারের বাজেট উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এবারের বাজেট সরকারের সাহসী চিন্তার ফসল। বাজেটের ব্যাপকতা অনুধাবন করতে না পারায় বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট। প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও বাস্তবায়ন অযোগ্য এবং এটি জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার উত্তরার বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তার মতে, প্রস্তাবিত বাজেটে করোনাকালীন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। মোবাইল ফোন ব্যবহারের উপর অতিরিক্ত শুল্ক আরোপেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত অসাধারণ বাজেটের স্থলে নিতান্তই একটি অত্যন্ত সাদা মাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আহরণে যে টার্গেট ধরা হয়েছে তা অবাস্তব। সিপিডির মতে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে। এনবিআরকে এবং রাজস্ব আদায়ের সাথে যারা আছেন তাদেরকে একটা অবাস্তব একটা টার্গেটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতে 3 লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 11,000 মানুষ, মারা গেছে 396 জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,04,019 জন।
আর মারা গেছে 8498 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, এভাবে চলতে থাকলে ভারত আগামী 20 দিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে যাবে। দেশটিতে লকডাউন তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে আনলক ওয়ান পর্বে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙা গড়া চলছে। সর্বশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 46 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 3471 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় করোনার বিস্তার থামানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,73,322 নমুনা এবং গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন এবং এ পর্যন্ত শনাক্ত 81,523 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 222 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,815 জনে, আর 111 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 3 জন ও করোনার উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় ডাক্তার, পুলিশ ও নার্স সহ আক্রান্ত হয়েছেন আরও 95 জন। এরই মধ্যে বরিশাল নগরীকে করোনার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। লকডাউনের মধ্যে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের মানুষ। করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে এলাকায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে সচেতন না হলে করোনা মোকাবেলায় সফল হওয়া কঠিন হবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছোটখাটো কোনো কারণে এক্সকিউজ নিয়ে বের হওয়া যায় না, সেক্ষেত্রে আজকে খুব কমই লোকজন আসে তুলনামূলক। চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, আজ থেকে চট্টগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাজেটের পর সবসময় বিএনপি সহ একটি মহল সমালোচনা করে, কিন্তু সব সমালোচনাকে পেছনে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে। চিকিৎসা দিতে না পারলে রোগী ফেরত দেওয়া সেটি কখনো সমর্থনযোগ্য না, এবং কালকে থেকে প্রশাসন মোবাইল কোর্ট শুরু করবে। আমিও আপনাদের অনুরোধ জানাবো, যেই সমস্ত প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে তাদের নাম দিন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। হয়তো তারা মনে করছেন যে সরকার তাকিয়ে আছে এবং সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে, সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হবে। করোনা আক্রান্তদের চিকিৎসায় ফেনীতে উপজেলা পর্যায়ে চালু হচ্ছে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া রোগীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সেবা। ব্যক্তি উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই সেবা শুরু হবে আগামী 30 জুন। চিকিৎসকরা মনে করেন এতে কমে আসবে করোনায় মৃত্যুর হার। ফেনী থেকে দিদারুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন আদিন সজীব। করোনা নিয়ে যে ভয় তৈরি হয়েছে সে আতঙ্ক আরও বাড়ছে যত দিন যাচ্ছে। চিকিৎসা সংকটও এই দুশ্চিন্তারই বড় কারণ। করোনা আক্রান্তদের বাঁচাতে সবচেয়ে বেশি জরুরি অক্সিজেন, যার ঘাটতি পূরণে ফেনীর জেনারেল হাসপাতালে 40 শয্যা হাইফ্লো অক্সিজেন সেবা চালু হয়েছে। হাইফ্লো অক্সিজেন সেবা মূলত শ্বাসকষ্ট কমাতে বেশি সহায়ক। জেনারেল হাসপাতালের পর 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 শয্যার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সেবা চালুর উদ্যোগ নেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজস্ব অর্থায়নে করোনা রোগীদের বাঁচাতে হাইফ্লো অক্সিজেন চালু করতে রবিন এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন, আর এই সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ফেনী বিএমএ সংগঠন। যে এসবগুলো শুধু চালু করলেই হবে না, এসব চালানোর জন্য আমাদের দক্ষ জনবল লাগবে। আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছি, প্রশিক্ষণ কর্মশালা অলরেডি আমরা প্রায় 20 থেকে 2টা পর্যায়ে 20-20 জন 40 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।
নোয়াখালীর কোথাও পর্যাপ্ত সেবা না পেয়ে চিকিৎসার জন্য করোনা রোগীদের নেওয়া হয় ঢাকা কিংবা চট্টগ্রামে, আর হাসপাতালে নেওয়ার আগেই অনেক সময় ঘটত প্রাণহানির ঘটনা। চিকিৎসকদের বিশ্বাস, এই সেবা চালু হলে কমবে মৃত্যুর হার, বাড়বে সুস্থ রোগীর সংখ্যা। যে সমস্ত রোগীগুলো আমাদের ডিসপ্নিয়া অর্থাৎ শ্বাসকষ্টে ভুগছে, যাদের অক্সিজেন স্যাচুরেশন 90-এর নিচে নেমে এসেছে, তাদেরকে এই মুহূর্তে চিকিৎসা অক্সিজেন ছাড়া বাকি কোনোটাই আসলেই প্রমাণিত কোনো চিকিৎসা নয়। সুতরাং একমাত্র প্রমাণিত চিকিৎসা এবং বাঁচিয়ে রাখার একমাত্র অবলম্বন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন থ্রু হাই ফ্লো ক্যানুলা। এর ফলে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। করোনা আক্রান্ত রোগীদের জন্য আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করেছি। এতে প্রত্যন্ত অঞ্চলের জটিল করোনা আক্রান্ত রোগীরা উপকৃত হবে। তবে ফেনীতে পিসিআর ল্যাব না থাকায় 3-4 দিনেও করোনার ফলাফল পাওয়া যায় না, তাই দ্রুত একটি ল্যাব স্থাপনের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অগ্নিদগ্ধ দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 8:20 শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের শ্রমিকদের ফেরত না পাঠাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন ডক্টর মোমেন। এগুলো সম্পর্কে আমরা সবগুলো রাষ্ট্রের মিডল ইস্টের সাথে আলাপ করেছি, তারা বলেছে তারা ভিসা এক্সটেন্ড করে দেবে এবং বিমানের টিকিট যদি কিনে থাকেন সেগুলো আপনারা তারা অনার করবে। আন্তর্জাতিক সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 20,49,000 ছাড়িয়েছে আর মারা গেছে 1,14,672 জন। তবে ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক সিটি। অঞ্চলটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ধীরে ধীরে ফিরছে আগের অবস্থায়। তবে দেশজুড়ে বিক্ষোভ এবং লকডাউন শিথিল করার মতো সিদ্ধান্তের কারণে আবারও করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পার্টেক্স খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের পরও এসি মিলানের সাথে গোলশূন্য ড্র করে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে মিলানের মাঠে 1-1 গোলে ড্র করায় ফাইনালের টিকিট পায় তারা। করোনা ভাইরাসের কারণে প্রায় 3 মাস পর মাঠে গড়ায় খেলা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 16 মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস, কিন্তু স্পট কিকে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে গোল বঞ্চিত করেন মিলানের গোলকিপার। তবে এই মিসে খুব একটা মূল্য দিতে হয়নি স্বাগতিকদের। পরের মিনিটে রেবিক লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বাকি সময়টা 10 জন নিয়েই খেলতে হয় এসি মিলানকে। গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলা। 1-1 গোলের সুবাদে ফাইনালে পা রাখে জুভেন্টাস। 1 গোলে এগিয়ে থেকেও গ্রেনাডার কাছে পরাজয়ে গেটাফের উইফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন কিছুটা শঙ্কায় পড়েছে। শুক্রবার স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে গ্রেনাডা 2-1 গোলে হারায় গেটাফেকে। 20 মিনিটে ডেভিড তিমুরের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গেটাফে। 70 মিনিটে ডাকোমান ড্যানির আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় গ্রেনাডা। 79 মিনিটে কার্লোস ফার্নান্ডেস গ্রেনাডার জয় নিশ্চিত করেন। অন্য ম্যাচে লেভান্তের সাথে 1-1 গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া। করোনা ভাইরাস মহামারীতে প্রায় 3 মাস বন্ধ থাকা লা লিগার খেলা আবারও শুরু হয়েছে। আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মায়োর্কার মুখোমুখি হবে কাতালানরা। আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির এই ম্যাচে খেলা নিয়ে সংশয় থাকলেও মাঠে নামার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তারা। 27 ম্যাচে 98 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে বার্সা। রাতে 2টায় শুরু হবে ম্যাচটি।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বাজেট বাস্তবায়নযোগ্য, পুরোপুরি অটোমেশন হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বললেন অর্থমন্ত্রী। ভারতে 3 লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মারা গেছে প্রায় 8,500। করোনা আক্রান্তদের চিকিৎসায় ফেনীতে উপজেলা পর্যায়ে চালু হচ্ছে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা। এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।